ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। 30 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধই থাকবে স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান। আনলক ফোরের গাইডলাইনে এমনটাই উল্লেখ, তবে 21 সেপ্টেম্বর থেকে কন্টেনমেন্ট জোনের বাইরে থাকা নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা স্কুলে যেতে পারে, অভিভাবকদের লিখিত সম্মতি আবশ্যক। এ নিয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞদের একাংশ। ভারতে ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা, একদিনে সংক্রমণ 79,000-এর গায়ে, টানা 24 দিন দৈনিক সংক্রমণে বিশ্বের শীর্ষস্থানে। এই আবহেই শনিবার আনলক ফোরের গাইডলাইন জারি করেছে মোদী সরকার। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় উল্লেখ, আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান। তবে আনলকের এই পর্যায়ে শিক্ষাক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে। কেন্দ্রের গাইডলাইনে উল্লেখ, কন্টেনমেন্ট জোনের বাইরে শর্ত সাপেক্ষে 21 সেপ্টেম্বর থেকে ক্লাস নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদেরও স্কুলে আসায় ছাড় দেওয়া হয়েছে, তবে অভিভাবকদের লিখিত সম্মতি বাধ্যতামূলক। স্নাতকোত্তর এবং উচ্চশিক্ষায় গবেষণার ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের একাংশের মতে, দৈনিক সংক্রমণে ভারত যখন গোটা বিশ্বের মধ্যে শীর্ষস্থানে, তখন অভিভাবকদের সম্মতি সাপেক্ষে পড়ুয়াদের স্কুলে যাওয়ার বিষয়টি যুক্তিগ্রাহ্য নয়। কিছু ছেলেকে যেতে দেব, যে তুমি যদি যাও তাহলে টিচারের সাথে কথা বলতে পারো, আর কিছু ছেলে যাদের যাতায়াতের অসুবিধা আছে কিংবা একটু দূরে থাকে, তো তারা আসতে পারছে না, তো তাদের কাছে সবসময়ই মনে হবে ওরা বোধহয় অনেক এগিয়ে গেল। তো সেই জন্য আমি এরকমভাবে ডিসক্রিমিনেট করার কোনো পক্ষপাতী নই, কারণ আমার যেটা আমি আবার যেটা বললাম যে যাদের গাড়ি ঘোড়া আছে নিজেদের, তারা অনেক বেশি অ্যাডভান্টেজ পেয়ে যাবে। কেন্দ্রের আনলক নির্দেশিকায় এও বলা হয়েছে, অনলাইন টিচিং, টেলিকাউন্সেলিং সহ বিভিন্ন কাজে স্কুলে 50% শিক্ষক ও অশিক্ষক কর্মচারীকে আনা যেতে পারে। শিক্ষক শিক্ষিকারা বাড়ি থেকে স্কুলের দূরত্ব তাদের কারো কারো 500 কিলোমিটার, কারো কারো 600 কিলোমিটার, কারো 200 কিলোমিটার এরকম আছে। যে বাড়িতে ভাড়া থাকতো বা যেখানে থাকতো তারা, সেই বাড়িওয়ালা তাদেরকে অ্যালাউ করবে কিনা সেটা একটা বড় প্রশ্ন থাকছে। আমরা দেখছি প্রাইভেট স্কুলে যারা অনলাইন ক্লাস করাচ্ছে, সে তো মার্চ মাস থেকেই করাচ্ছে, তা বাড়ি থেকেই তো করাচ্ছে অনলাইন, অনলাইন ক্লাস তো স্কুলে ডেকে কাউকে করাতে হচ্ছে না। করোনা আবহে গত 25 মার্চ থেকে বিশ্বের বৃহত্তম লকডাউনের মধ্য দিয়ে গিয়েছে ভারত, যার ধাক্কায় থমকে যায় অর্থনীতির চাকা। সিনেমা হল, সুইমিং পুল, প্রমোদ উদ্যান, থিয়েটারে তালা পড়ে যায়, সেই তালা অবশ্য আনলক ফোরেও খুলছে না। কেন্দ্রের গাইডলাইন অনুযায়ী 21 সেপ্টেম্বর থেকে ওপেন এয়ার থিয়েটার খোলার অনুমতি দেওয়া হলেও এই পর্যায়ে বন্ধই থাকছে সিনেমা হল, সুইমিং পুল, প্রমোদ উদ্যান এবং থিয়েটার। এই ধরনের অ্যাক্টিভিটিসগুলোর জন্য আমার যেন কোনো একটা এক্সট্রা ইনফেকশন না হয়, এই অ্যাক্টিভিটিসটা তো কোনো দরকার নেই। ঠিক যতটুকু অ্যাক্টিভিটি না হলে নয়, যেমন ডাক্তারদের বেরোতেই হবে, পুলিশকে বেরোতেই হবে, সেজন্য ডাক্তার আর পুলিশের ইনফেকশনও বেশি হচ্ছে। সব মিলিয়ে আনলক ফোর পর্বে পৌঁছে করোনা সংক্রমণও বাড়ছে, বাড়ছে উৎকণ্ঠাও। পার্থপ্রতিম ঘোষ ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।